শুভ দুপুর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত এখানে প্রধান শিক্ষক আছে জনাব মোহাম্মদ আবুল খায়ের মিন্টু স্যার। স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক পরাদ ব্যাটের সঙ্গে আছি। স্যার অ্যাজ ওয়েল আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি পাঁচগাঁও পালাকিয়া উচ্চ বিদ্যালয়ের স্যার আপনি আমাদের প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাদে আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার আলহামদুলিল্লাহ, আসলে আমি 2015 সালে এখানে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। এখানে যেহেতু এটা পল্লী অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টি অবস্থিত, নারীদেরকে শিক্ষায় উদ্দীপ্ত করার জন্য এই বিদ্যালয়টি এখানে জনাব আব্দুর রব লেবু মিয়ার সমন্বয়ে অত্র এলাকার মানুষের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করার পর থেকে এখানে যেই ছিটে পড়া গরিব অসহায় যে পরিবারের মেয়েরা আছে ওরা শিক্ষিত হয়েছে, শিক্ষিত হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় বিবাহ শাদী দেওয়ার কারণে তাদের সন্তানরাও শিক্ষিত হয়েছে। তো সেক্ষেত্রে ধীরে ধীরে এই বিদ্যালয়টির রেজাল্ট আসলে ভালোই হচ্ছে। আর আমি এসে যা দেখেছি এর মধ্যে আমি পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেছি এবং শিক্ষকদেরকে সেভাবে মোটিভেশন করেছি, শিক্ষার্থীদেরকে করেছি, অভিভাবকদেরকে করেছি বিভিন্ন মা সমাবেশের মাধ্যমে। আমাদের শিক্ষা অফিসার সহ ওরাও এসেছে, সেক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমরা সেভাবে কাজ করে চলছি। সেক্ষেত্রে আমাদের রেজাল্টও দিন দিন মোটামুটি ভালো হয়ে আসছে। যদিও এখানে ম্যান্ডেটরিয়া শিক্ষার্থীরা ভর্তি হতে চায় না, ভর্তি হয় না বিভিন্ন কারণে হয় না, তারা বিভিন্ন ওই যে পাশে সরকারি উচ্চ বিদ্যালয় থাকার কারণে তারা সেখানে বেশি যায়, সেক্ষেত্রে আমরা কম ম্যান্ডেটরিয়া পাই। তবুও আমরা সেটা চেষ্টা করি আমার শিক্ষকের সমন্বয়ে আমরা এদেরকে ভালো করার বিভিন্ন দিকে, এবং আমরা বিভিন্ন ক্লাস ছাড়াও যারা পিছিয়ে পড়ে থাকা শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন ক্লাস নিয়ে তাদেরকে আবার উজ্জীবিত করি এবং তারা মোটামুটি ভালো রেজাল্ট করে। সেক্ষেত্রে আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি এটাকে ভালো করার জন্য। আমি ব্যক্তিগত জীবনে আমার এখানে যদি আবুল খায়ের বুলবুল নাম থাকুক না কেন, আমি আবুল খায়ের বুলবুল, আমি গীতিকার কবি এবং প্রাবন্ধিক কলামিস্ট। আমি দৈনিক খোলা কাগজে কলাম লিখি আর বিভিন্ন পত্রিকায় আমার কবিতা যায়, ছড়া যায়, প্রবন্ধ যায়, এটা আমি সেক্ষেত্রেও আছি। সেক্ষেত্রেও আমার শিক্ষার্থীদেরকে আমি উজ্জীবিত করি বিভিন্ন লেখা পড়ার জন্য এবং লেখালেখি করার জন্য। শিক্ষকদেরকেও যেরকম শিক্ষার্থীদেরকেও আমি ওভাবে করি। আমার বিভিন্ন গান বিভিন্ন চ্যানেলও আছে আমার লেখা, কবিতা তো আছে বিভিন্ন পত্রিকায় উঠছে, কলাম তো লেখিয়ে, সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগছে। আর আমাদের এখানে সভাপতি আগে ছিলেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা এবং যিনি তার নাম ছিল শেখ মা না আলী আহমদ বাসেদ, বাসেদ স্যার এখানে সভাপতি ছিলেন, উনার হাতে আমার নিয়োগ ছিলেন, তিনি মারা গেছেন। পরে সৈয়দ মাহমুদ হোসেন তরুণ বর্তমানে আমাদের এই 6 নং পাঁচগাঁ ইউনিয়ন চেয়ারম্যান এবং আমার সভাপতি আছেন এ কে এম এমরুল চৌধুরী আছেন, উনি সাবেক জেলা সদস্য, জেলা পরিষদ সদস্য, বর্তমানে তিনি আছেন। উনি আমাকে খুব ভালোভাবে আমাদের পাশে থাকেন, সর্বদা পাশে থাকেন এবং উনি আমাদেরকে ফার্নিচার দিয়েছেন, স্কুলের সামনে যে গেট করে দিয়েছেন, তাছাড়াও তিনি সার্বিক দিকে সহযোগিতা করেন। আর আমরা শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়ালেখা করার জন্য আমরা সব সর্বদাই চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার চ্যানেলকে আর আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে আমাকে এখানে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যে কাজ করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ। স্যার আপনাকে আরও ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, আমরা শুধু শুধু আপনাকে প্রধান শিক্ষক হিসাবে পাই নাই, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আপনার মধ্যে যে জাগরিত জিনিসটা আছে, আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে স্যার আপনার নারী জাগরণের যে কথা তুলে ধরেছেন, আমরা সর্বপ্রথম আমাদের আব্দুর রব লেবু সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রণয় এখন আমাদের যে রাসেল সাহেব আছেন ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যদি পাপা করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসছেন,
তাহলে ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছে আর একটা জিনিস জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকাটা কী থাকা উচিত, এই কথাটা স্যার একটু বলবেন। অভিভাবকের প্রধান একটা ভূমিকা থাকে যে অভিভাবক প্রতিটা ক্লাসে কোন শিক্ষক কীটা পড়া কী পড়ালো কী দিল এবং প্রত্যেকটা অভিভাবক যদি এইগুলো দেখে থাকেন, খোঁজ খবর নিয়ে থাকেন এবং সেটা আবার শিক্ষকের সাথে যদি তারা আবার এগুলো সমন্বয় করে থাকে প্রধান শিক্ষকের জানায়, তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় তার ভুলগুলো আছে সেগুলো ধরিয়ে দিলে প্রধান শিক্ষক এবং শিক্ষক সহ ওইগুলাকে আরও তাকে তাকে আরও উজ্জীবিত করবে এবং তার ভুলগুলো ভেঙে তাকে কীভাবে আরও উন্নত করা যায় সেই জিনিসটা করতে পারবে শিক্ষকরা। যদি অভিভাবক এরকম সচেতন থাকে তাহলে তার শিক্ষার্থী তার তার শিক্ষার্থী এবং তার ছেলে মেয়ে আরও ভালো রেজাল্ট ফলাফল উত্তরোত্তর করতে পারবে, তবে এই প্রেরণাটা শিক্ষা অভিভাবকদের কাছে থাকা যায় এবং যারা এটাতে আছে তাদের প্রত্যেকটা শিক্ষার্থী ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনার সাথে আমি সহমত পোষণ করছি। সাধারণত একটা শিক্ষার্থী একটা ক্যাম্পাসের মধ্যে 5 থেকে 6 ঘন্টা সময় থাকে, বাকি সময় শুধু বাসায় থাকে। আদৌ শিক্ষার্থী স্কুলে আসছে কিনা, বাসায় গিয়েছে কিনা এবং ঠিকমতো সিজাপে এসডাব্লিউগুলি করেছে কিনা সেই জিনিসটা যদি লক্ষ্য করে আমার মনে হচ্ছে যে আমরা আপনার সাথে সহমত পোষণ করে বলবো যে তিনটি বাহু যেভাবে মিলে ত্রিভুজ তৈরি হয় তদ্রুপভাবে স্যার আপনি যে এক্সাম্পলটা তুলে ধরেছেন আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। স্যার কথায় কথায় অনেক কিছু জানতে পারলাম, আপনার ভিতরে অনেক আবিষ্কার আছে, তো সেখান থেকে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন কবি হিসাবে আপনার লিখা স্যার একটা কবি বা কবিতা বা কবিতা একটা আমার চ্যানেলে তুলে ধরবেন সম্মানিত স্যার। আমার একটা কাব্যগ্রন্থ আছে প্রকাশিত, এটা হলো সকল কৃতজ্ঞ তোমারের প্রতি, এটা 2019 সালে প্রকাশিত হয়েছে। তাছাড়া দুটা গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে, সেটা হলো প্রবন্ধ। আমি আর ব্যক্তিগত জীবনে এটা আমার দেশ আমার জাতি এবং ধর্ম এগুলোকে নিয়ে প্রকৃতিকে নিয়ে আমি বেশিরভাগ লেখালেখি করেছি, এটা ক্লাস 9 থেকে আমার লেখা জাতি দৈনিকে উঠে। সেক্ষেত্রে আমি এটা অব্যাহত রেখেছি, যদিও আমি শিক্ষকতা এসেছি সেক্ষেত্রে আমি এটা অব্যাহত রেখেছি। তারপরে আমি গানের জগতে এসেছি, প্রবন্ধের জগতে এসেছি, গল্প জগতে এসেছি, নাটকও করেছি, নাটকও লিখেছি, কিন্তু শিক্ষকতায় এসে এখন তো বেশি কাজ কাজ আছে। সেক্ষেত্রে আগে যেটা লিখেছি সেটা তো হলো ছাত্র জীবনের লেখা, আর এখন আর লেখার পার্থক্য থাকবে, সেক্ষেত্রে প্রেমমূলক লেখা বেশিরভাগ লিখতাম, আর এখন তো তা হবে না। এটা তো সেক্ষেত্রে একটা কবিতা হয়তো বলতে পারি, আমার একটা লেখা আছে পত্রিকা, 7টা পত্রিকা প্রকাশিত হয়েছে, 70টা একটি পত্রিকা, বিরহ বিলাপ এরকম একটা কবিতা। আমার দু চোখের আড়াল হয়ে যত দূরে যেতে চাও যেও, কিন্তু এই কথা নিশ্চিত জেনে রেখো মনের মুখ থেকে লুকোতে পারবে না কোথায়ও, এই নদী পাখি গিরিবল ফুল এবং আকাশ থাকবে যতদিন, আমার প্রকৃতি থেকেও তুমি লুকোতে পারবে না কোনোদিন, হয়তো বা তারা ভরা মাধুমিরাজ পার হয়ে যাবে, কিন্তু এই হৃদয় থেকে পারবো না তোমাকে সরাতে, যেতে পারো যাও দূরে বহু দূরে, কিন্তু এই কথা জেনে রেখো আমার হৃদয় মন অপেক্ষার কাজ নিয়ে তোমাকে পাওয়ার আসে। এই কবিতাটা আমার মনে আছে, আর এগুলা মনে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর দা পোয়েট। আমরা একের ভিতরে দুই আবিষ্কার করে ফেললাম, এখন আবার দেখতে পাচ্ছি যে একের মধ্যে তিনও রয়েছে। তো সেক্ষেত্রে স্যার একজন কলামিস্ট হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে যারা আমরা সাংবাদিক আছি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবো। সেক্ষেত্রে কিছুদিন আগে একটা চ্যানেলের লোক আমার কাছে এসেছে যে আমাদের একটা সাক্ষাৎকার সাক্ষাৎকার আমার নিয়েছে, উনি আমার থেকে কিছু টাকা নিয়েছে আমাদের ওই সাক্ষাৎকারটা ওইখানে উঠাবে, কিন্তু আর ওনাকে ফোন করে পাওয়া যায়নি। সেক্ষেত্রে অনেক সাংবাদিক বলুন সাংবাদিকতা আছে, আবার অনেকে তো আছে ভালো, তার যদি সাংবাদিকতা এটা হলো একটা দর্পণ, এর মাধ্যমে সারা পৃথিবী সারা মানুষ এটার মধ্যে দেখতে পাচ্ছে, পৃথিবীর সমস্ত ছবি দেখতে পায়, সেক্ষেত্রে এটা ভালো জিনিস। এবং যারা ভালো সাংবাদিকতা করে তারা তো জাতির দর্পণ, এটা জাতিকে সারা পৃথিবীকে তারা দেখিয়ে থাকে এটার মধ্যে। আমি মনে করি যে এটা খুবই একটা ভালো দিক, যদিও আমিও আমার প্রথম জীবনে
দা ইসলামিক টাইমস পত্রিকায় আমি প্রথম জীবন শুরু করি, কিন্তু সেক্ষেত্রে আমি তোমার ইংরেজি টিচার হিসাবে আমি যোগদান করি স্কুলে, আমি ওই ওই ক্ষেত্রে আমি আর যাইনি। তো আমি ওদেরকে সাংবাদিকদেরকে আমি প্রাণে চেয়েও ভালোবাসি, তারা পুরো জাতির তরপর পুরো জাতির সমস্ত কিছু এখানে মধ্যে আমরা দেখতে পাই, অন্য অন্যখানে আমরা দেখতে পাই না, জাতি আশা আকাঙ্ক্ষা দুঃখ দুর্দশা তারাই একমাত্র তাদের কলমের মধ্যে উঠিয়ে তোলেন, আর অন্য কেউ এটা পারে না বা এটা মানুষ দেখতে পারে না। সেক্ষেত্রে এই সাংবাদিকদেরকে আমি সবসময় স্বাগতম জানিয়ে ভালোবাসি এবং শ্রদ্ধা। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাংবাদিক জগতে যাকে যে কথাটা তুলে ধরেছেন, আমরা নিন্দা এবং ধিক্কার জানাই ওই সমস্ত প্রাচণ্ড হলুদ সাংবাদিক যারা সাংঘাতিক নামে পরিচিত আছে তাদেরকে ধিক্কার জানাই। এবং আপনি যে কথাটা তুলে ধরলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আমি শ্রদ্ধেয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে শিক্ষার অনেক কিছু আছে, শিক্ষার শেষ নেই। তারপরও আমি বলবো, যেতে না হেঁটি বই সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাজি বাড়ছে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের আলোচিত কিংবদন্তি স্যার এবং একজন কবি, একজন দার্শনিক এবং একজন কলামিস্ট হিসাবে আমরা জনাব মোহাম্মদ আবুল খায়ের মিন্টু স্যারের দীর্ঘ জীবন কামনা করছি এবং ভালো থাকে। সাহিত্যিক নাম আবুল খায়ের বলবো, সাহিত্যিক নাম আবুল খায়ের, সাহিত্যিক নাম আবুল খায়ের বলবো। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন আপনার আলোকিত সাক্ষাৎকারটি, এবং আমরা যারা সাংবাদিক আছি আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।